हेलो स्टूडेंट, तुम्हारा जरा कॉलेज छात्र छात्री आछो, तुम्हारे जो आजकल वीडियो खूब ही गुरुत्वपूर्ण। आजकल वीडियो कॉलेज छात्र छात्री स्वामी विवेकानंद स्कॉलरशिप सम्पर्के विस्तारित आलोचना करब। आज के जो विषयगुलो नहीं आलोचना करब, एक नम्बर विषय हे कारा स्कॉलरशिपे नतून करे आवेदन करते पारबे। दो नम्बर विषय हे कारा स्कॉलरशिपे रिन्यूअल करते पारबे। एक नम्बर विषय कारा नतून आवेदन करते पारबे, दो नम्बर विषय कारा रिन्यूअल करते पारबे, तीन नम्बर विषय कबे थेके स्वामी विवेकानंद स्कॉलरशिपे कलेजे छात्र छात्रीदेर जोन्नो नतून करे आवेदन बा रिन्यूअल करा जाबे, चार नम्बर विषय आलोचना करब जे स्कॉलरशिपे आवेदन करले कत टाका पावा जाय एबं सेटा कबे पावा जाय, पाँच नम्बर विषय आलोचना करब स्कॉलरशिपे आवेदन करार जन्य की कि डॉक्यूमेंट लागे, एवं छ नम्बर विषय शेषे आलोचना करब जे स्कॉलरशिपे आवेदन करार समय कौन भूलगुलो करा चलबे ना, जे भूलगुलो करले स्कॉलरशिपे टाका पावा जाए ना सेटाओ आलोचना करे देव। ताले एक नम्बर विषय आमादेर कि छिलो जे स्कॉलरशिपे कारा नतून करे आवेदन करते पारबे। तुम्हरा जरा सेमिस्टार वन छात्र छात्री आछो अर्थात नतून कलेजे एडमिशन नियेछो, तुम्हरा स्कॉलरशिपे नतून करे आवेदन करते पारबे। तबे तार जोन्नो तुम्हादेर उच्च माध्यमिक अर्थात एचएस परीक्षाय 60 शतांश नम्बर अर्थात 60% नम्बर अर्थात 300 नम्बर बा तार बेशी नम्बर थाका चाहि, मिनिमाम 300 नम्बर बा तार बेशी नम्बर पेले तुम्हें এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে। আশা করি বিষয়টা বোঝা গেল যে 300 বা তার বেশি নম্বর পেলে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবারে রিনিউয়াল কারা করতে পারবে? রিনিউয়াল করতে পারবে কলেজের থার্ড সেমিস্টার এবং সেমিস্টার ফাইভের ছাত্রছাত্রীরা। কি বললাম? রিনিউয়াল কারা করতে পারবে? থার্ড সেমিস্টার এবং फिफ्थ सेमिस्टारे छात्र छात्रीरा। से क्षेत्रे थार्ड सेमिस्टारे रिन्यूअल करार जोन्नो प्रथम सेमिस्टार एवं द्वितीय सेमिस्टार मिलिए तुम्हार 60% नम्बर टोटाल थाका चाहिए। कोनो रकम सप्ली थाकले स्कॉलरशिपे आवेदन करा जाबे ना। एवं तुम्हारे जे कम्पालसरी पेपर थाके से ही पेपारे नम्बरों किन्तु जोग हय स्कॉलरशिपेर क्षेत्रे। ताहले कि बोल्लाम, রিনিউয়াল তোমরা কারা করতে পাচ্ছ? থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা রিনিউয়াল করতে পাচ্ছ। তবে রিনিউয়াল কখন করতে পারবে তোমরা? তোমরা রিনিউয়াল করতে পারবে যখন তোমাদের থার্ড সেমিস্টারে রিনিউয়াল করতে পারবে যখন সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা হাতে পেয়ে যাবে, তারপর তোমরা থার্ড সেমিস্টারে রিনিউয়াল করতে পারবে। এবং তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা যখন ফোর সেমিস্টারের सेमिस्टार फोर रेजल्ट हाथे पे जाबे तारपरे तुम्हरा रिन्यूअल करते पारबे एवं तारपरे तुम्हादेर रिन्यूअल प्रसेस शुरू होबे। आशा करी ये विषयटाओ बुझते पारले। तबे आरेकटा विषय जेटा बोल्लाम जे कोनो सप्ली थाकले तुम्हरा रिन्यूअल करते पारबे ना, आर सेमिस्टार वाने नतून करे आवेदन करा जाए, आर कोनो सेमिस्टारे आवेदन करा नतून करे जाए ना, रिन्यूअल करा जाए केवलमात्र थार्ड सेमिस्टारे आर फिफ्थ सेमिस्टारे। तारपरे जे विषयटा কবে টাকা পাবে এবং কত টাকা পাবে এই বিষয়টা একটু পরে আলোচনা করে দিচ্ছি। আরেকটা বিষয় আছে কি কি ডকুমেন্ট লাগবে। এই কি কি ডকুমেন্ট লাগবে এটাকে তোমরা প্রথমে বুঝে নাও। দেখো সাইডে একটা ওয়েবসাইট থেকে আমি স্ক্রিনশট নিয়েছি, সেই স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ। সেখানে কি কি ডকুমেন্টের কথা উল্লেখ করা আছে তোমরা দেখো। এক নম্বর হচ্ছে তোমাদের মার্কশিট লাগবে, অর্থাৎ তোমরা যদি নতুন আবেদন করতে চাও তোমাদের এইচএস এর মার্কশিট লাগছে, এবং তোমরা যদি রিনিউয়াল করতে চাও তোমাদের সেক্ষেত্রে থার্ড সেমিস্টারে রিনিউয়াল করলে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর মার্কশিট, এবং ফিফথ সেমিস্টারে রিনিউয়াল করলে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এর মার্কশিট অর্থাৎ রেজাল্ট লাগছে। তারপরে তোমাদের লাগছে অ্যাডমিশান রিসিপ্ট লাগছে, অর্থাৎ তোমরা অ্যাডমিশান নিয়েছো তার যে রিসিপ্ট দেওয়া হয়েছে সেটা লাগছে, এবং তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগছে। ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের যেটা বলা হয়েছে যে ফ্যামিলি ইনকাম
বাৎসরিক অর্থাৎ বছরে 2.5 লক্ষ টাকা বা তার কম হতে হবে তেমন ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় প্রয়োজন পড়বে। এই জিনিসগুলো লাগছে অর্থাৎ একাডেমিক ডকুমেন্টের মধ্যে কি লাগছে, তোমার মার্কশিট লাগছে, এছাড়া আর কি লাগছে, আর লাগছে তোমার ইনকাম সার্টিফিকেট, এছাড়া তোমার ব্যাংকের পাসবুক এবং তোমার পাসপোর্ট সাইজ ফটো, এগুলো নিয়ে তোমরা সাইবার ক্যাপে ফর্মটা ফিল আপ করতে পারো। এবারে আসি ফর্মটা কবে থেকে তোমরা ফিল আপ করতে পারবে। দেখো ফর্মটা এই যে নতুন আবেদন প্রক্রিয়া কলেজের ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ঐকাশী যে স্কলারশিপটা আছে এটাও একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরই অংশ। এই স্কলারশিপটা অর্থাৎ তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট আছো তোমাদের ফর্ম ফিল আপ চলছে, ঐকাশী ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। তবে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা সম্পূর্ণ তোমাদের জন্য এবং তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে অক্টোবর মাসে। অক্টোবর মাস থেকে যত সম্ভব তোমাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে এবং নতুন যখন আবেদন প্রক্রিয়া শুরু হয় রিনুয়াল প্রক্রিয়াও ঠিক সেই সময় শুরু হয়ে যায়। অর্থাৎ অক্টোবর মাসের শেষে তোমরা এই স্কলারশিপে আবেদন বা রিনুয়াল করতে পারবে, অর্থাৎ অক্টোবর মাস থেকে 20 তারিখের পর থেকে তোমাদের আবেদন এবং রিনুয়াল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আরেকটা বিষয় এখানে ছিল যে এই স্কলারশিপে আবেদন করার জন্য কি অনার্সের স্টুডেন্ট দরকার, পাস কোর্সের স্টুডেন্ট পারবে? না, সকলেই পারবে। নম্বর 60% যদি থেকে থাকে উচ্চ মাধ্যমিকে সেটা তুমি আর্টস নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, সায়েন্স নিয়ে পড়ো, অনার্স হয়ে পড়ো, পাসে পড়ো, তোমরা সকলেই কিন্তু এই স্কলারশিপের টাকা পাবে। এই স্কলারশিপের টাকা সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে দেওয়া হয়ে থাকে। এখানে আরও একটা বিষয় তোমাদের বলার আছে, তোমরা আরেকটা স্ক্রিনশট সাইডে দেখো, তোমরা দেখতে পাবে যে সেক্ষেত্রে ওয়েবসাইটের যে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে সেখানে যে টাকার অঙ্কটা উল্লেখ আছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে তোমরা যারা ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট করছো আর্টস গ্রুপে, অর্থাৎ আর্টসে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এই সব সাবজেক্ট অর্থাৎ আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তোমাদের মান্থলি 1000 টাকা হিসাবে এক বছরে যে টাকাটা হয় তোমরা পাবে, এবং তোমরা যারা সায়েন্সে আছো তোমরা পাবে মান্থলি 1500 টাকা অর্থাৎ 1500 টাকা হিসাবে এক বছরে যেটা হয় সেটা পাবে, এবং তোমরা যারা কমার্সে আছো তোমরাও কিন্তু মাসে 1000 টাকা করে হলে বছরে 12000 টাকা অর্থাৎ এক বছরে যে টাকাটা হয় সেটা পাচ্ছ। এরপরে তোমাদের আছে যে পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যারা করবে, যারা এমএ, এমকম, এমএসসি এই সব করবে, তোমরা কিন্তু তখন মান্থলি 2000 টাকা হিসাবে অর্থাৎ বছরে তোমরা কিন্তু সেক্ষেত্রে 2000 করে হলে তোমরা বুঝতেই পারছ 12 × 24000 টাকা তোমরা সেক্ষেত্রে পাচ্ছ, এবং সেটা যদি সায়েন্স গ্রুপে হয় সেটা মান্থলি 2500 টাকা হিসাবে তোমরা পাচ্ছ। সাইডে তোমরা স্ক্রিনশটটা দেখে নাও, এবং এখানে লেখা আছে তোমরা যারা ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট আছো, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো তোমরাও পাচ্ছ, তারপরে ডিএলএড করছো, ডিএলইডি করছো তোমরাও পাচ্ছ, এই সব বিষয়গুলো লেখা আছে। আরও যদি বিস্তারিত জানার দরকার হয় তোমরা ওয়েবসাইট ভিজিট করবে, গুগলে লিখে নেবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেখানে তোমরা ওয়েবসাইটে বিষয়গুলো জানতে পারবে। এছাড়া ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, আমার ভিডিও দেখে যদি ক্লিয়ার না হয় অন্যান্য ভিডিও তোমরা দেখতে পারো, সেক্ষেত্রেও তোমাদের একটা স্পষ্ট ধারণা হবে। আর অবশ্যই ভিডিওটা অন্যজনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো স্পষ্টভাবে বোঝার সুযোগ করে দেবে।